শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশে এবারে প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। চলতি বছরে বাঁকুড়া জেলায় 307টি পরীক্ষা কেন্দ্রে 32,686 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে ছাত্র 16,093 জন ও ছাত্রী 16,593 জন। এদিন সকাল থেকে বাঁকুড়ার স্কুলগুলিতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। আমাদের মোটামুটি রেডি হয়েছে, মেন ক্লাস তো অফলাইনে হয়েছে, স্কুলও সেরকম হয়নি, তাও মোটামুটি যতটা হয়েছে তার উপর। কি মনে হচ্ছে পরীক্ষার হলে তো ইচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি প্রিপারেশন হয়েছে, ভালোই হয়েছে। কি মনে হচ্ছে কেমন হবে পরীক্ষা? এখন কোশ্চেন পেপার কীরকম করে সেটার উপর ডিপেন্ড করছে, আমাদের প্রিপারেশন ঠিক আছে। কিন্তু প্রচণ্ড আছে, কিন্তু ট্রাই করে যাচ্ছি যাতে আর একটু বেটার একটা প্রিপারেশন নিয়েছি। যেহেতু 2 বছর একটা টিউশনের মধ্যে দিয়েই গেছি, বা একটা অনলাইন পদ্ধতিতে গেছি, যে একটা অনলাইনের থ্রু দিয়েই সারা জীবন ধরে পড়াশোনা হয়েছে, বা এই 2 বছর টানা লকডাউনে ঘরে বসে একটা অনলাইনের থ্রু দিয়েই পরীক্ষাটা হয়েছে। তো সেই সূত্রে একটা টেনশন তো অবশ্যই আছে, কেমন কোশ্চেন পেপার আসবে তার ভিত্তিতে পরীক্ষাটা হবে। তো প্রিপারেশন মোটামুটি নিয়েছি, এবার দেখা যাক কত দূর কী করতে পারি। এইবারে তো হোম সেন্টারে প্রথম পরীক্ষা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এইবারে হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে, এটা একদিক দিয়ে সুবিধা। কারণ সঙ্গীতা পাত্র, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।